মিন রাশি মিনলগ্ন বা পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করব আজ কিন্তু বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি উত্তম প্রকৃতির যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প উদ্যোগ বা ব্যবসার পরিধি বিস্তারের চিন্তাভাবনা বা কোনো পদক্ষেপ আজ নিতেই পারেন সেখানেও আজ আপনারা সফল হচ্ছেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মঙ্গল গ্রহের রাশি রাশি পরিবর্তনের কারণে আপনারা একাধিক উপায় থেকে একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা এক মুহূর্তে জীবনের কয়েকটি সমস্যা থেকে আপনাকে বাঁচিয়ে দেবে বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে এটি আগেও বলেছি আবারও বলছি আজ আপনারা যে কোনো সিদ্ধান্ত নিন সব ব্যাপারেই সাকসেস পাবেন চাকরিজীবীদের আজ কিন্তু অফিসে নিজেদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ আপনারা পাবেন সেটি কাজে লাগালেই কিন্তু আপনি প্রত্যাশা বহির্ভূত লাভ পেতে চলেছেন অফিসে আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনি পাবেন এবং ভালো ধারণায় পরিপূর্ণ হতে পারবেন অফিসে আজ আপনার কলিগস এবং বসেদা আপনার প্রশংসায় পঞ্চমুখ হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন দেখবেন আপনারা অবশ্যই সফল হবেন আর যারা শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন পরিবারের সাপোর্ট যদি পান আপনাদেরকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না তবে পরিবারে আজ আপনার জীবনে চলতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা সমস্যা যেগুলি আপনি পরিবারের সদস্যদেরকে বোঝাতে চাইবেন কিন্তু বোঝাতে সক্ষম হবেন না ছোটোখাটো তিক্ততা বৃদ্ধি পেতে পারে একে অপরের প্রতি তাই পরিবারের সদস্যদের উপরে ডমিনেটিং নেচার বা আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনাদের ত্যাগ করতে হবে আর সকাল সকাল ঘুম থেকে বিছনা ছেড়ে উঠুন পরিবারের সদস্যদের জন্য আজকের দিনটিতে অন্তত চা করে খাওয়ান দেখবেন সকলের মন জয় করে নিতে পারবেন আর পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের অত্যধিক শুভ নয় স্বাস্থ্যগত ব্যাপারে সমস্ত বিষয়ে আপনাদের সাবধান থাকার প্রয়োজন আছে বিশেষ করে গরম জল গরম দুধ খাওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যধিক উপকারী হবে কায়িক পরিশ্রমের কারণে কিন্তু আজ আপনারা ক্লান্ত অনুভব করতে পারেন মানসিক হতাশা আপনাদের ভোগাতে পারে আর তাই নিজের সাথে প্রতিজ্ঞা করুন ভালো দেখবো ভালো খাবো ভালো পরবো ভালো বলবো ভালো শুনবো দেখবেন দিনটি আপনাদের অবশ্যই ভালো যাবে স্বাস্থ্যের উন্নতি করবার জন্য নিজের পকেটে একটি হলুদ রঙের কাপড়ের টুকরো রাখুন এতে আপনাদের স্বাস্থ্যের সাথে অর্থেরও কিন্তু উন্নতি ঘটবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি প্রেমের জীবনের ছোটোখাটো তিক্ততা ভুলে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না স্বামী স্ত্রীও আজ কিন্তু প্রত্যাশা বহির্ভূত আপনারা একে অপরকে সাপোর্ট করতে চলেছেন এবং সন্ধ্যাবেলার সময়টা জীবনের একটি শ্রেষ্ঠ সময় আপনারা কাটাবেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন তাই দিনটি কিন্তু উপভোগ করতে একদমই ভুলবেন না আজ আপনারা ভালো ধারণায় পরিপূর্ণ থাকতে চলেছেন মনে ইতিবাচকতা এগুলি যদি রাখতে পারেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে কিন্তু আজ অভূতপূর্ব লাভ দিতে পারে আজ নিজের ট্যালেন্ট যারা ক্রিয়েটিভ ব্যক্তি তারা দেখানোর প্রচুর সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে ভুলবেন না আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ একদমই শক্তিশালী থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই এখন শ্রাবণ মাস মহাদেবের পূর্ণ মাস সোমবার মহাদেবের বার আর তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের থেকে ভালো আর কী বা হতে পারে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যদি জপ না করতে পারেন তাহলে কোনো এমপি থ্রি বা মিউজিক অ্যাপে গিয়ে বা এই ইউটিউবেই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিখে সার্চ করুন সেটি আধ ঘন্টা শুনুন প্রতিদিন তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে আজ অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির সঠিক জপের পদ্ধতি আপনাদের জানাবো সেটি হল ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুক্মিবন্ধনা মৃত্যুর্মুক্ষিয়মৃত ও নম শিবা এটি একশো আট বার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই। তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায় আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে